নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। গতকাল উড়িষ্যা এফসির বিরুদ্ধে 2-0 গোলে জিতে 15 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে 3 নম্বরে রয়েছে এটিকে মোহনবাগান দল। আর মুম্বাই ও হায়দ্রাবাদ দুই দলই প্লে অফের জন্য কোয়ালিফাই করে নিয়েছে। আর 4টি দল প্লে অফে যেতে পারবে, যার মধ্যে 8 নম্বরে থাকা চেন্নাই দল পর্যন্ত সবার সুযোগ রয়েছে প্লে অফে যাওয়ার। আর এটিকে মোহনবাগান দলের ম্যাচ রয়েছে 5টি এবং প্লে অফে 100% নিজেদের জায়গা কনফার্ম করতে হলে 5 ম্যাচে এখনও 8 পয়েন্ট সংগ্রহ করতে হবে তাদের। আর 35 পয়েন্ট পেলেই যে কোনো দল 100% কোয়ালিফাই করবে প্লে অফের জন্য। তাই এই মুহূর্তে ইস্টবেঙ্গল, নর্থ ইস্ট ও জামশেদপুর এফসি বাদে সবার চান্স রয়েছে প্লে অফে যাওয়ার। সো তোমরা কমেন্ট করে জানিও এটিকে মোহনবাগান দল কোন পজিশনে ফিনিশ করতে পারে। আমার মতে যে মানের দল এটিকে মোহনবাগান, তাতে 3rd অথবা 4th পজিশনে তাদের শেষ করা উচিত। নেক্সট, গত ম্যাচের হিরো ডিমিট্রিয়স পেট্রাটস লিস্টন কোলাসোর ব্যাপারে বলেন, লিস্টনের এখন খারাপ সময় যাচ্ছে, এটা সকল ফুটবলারের কেরিয়ারেই একবার আসে, তাই খুব শীঘ্রই ভালো সময়েও আসবে। লিস্টন কোয়ালিটি প্লেয়ার, প্র্যাকটিসে দারুণ হার্ডওয়ার্ক করছে ও রোজ, তাই খুব তাড়াতাড়ি ভালো সময় আসবে ওর জন্য। সো এই বিষয়ে তোমাদের কি মন্তব্য রয়েছে কমেন্ট করে জানিয়ে দিও। আর এটিকে মোহনবাগান দলের নেক্সট ম্যাচ রয়েছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে, তাই খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এটি ম্যারিনার্সদের জন্য, কারণ বেঙ্গালুরু দল কিন্তু এই মৌসুমে সেরা ছন্দে রয়েছে এবং পরপর 4টি ম্যাচের 4টিতেই কিন্তু তারা জিতে আসছে। তাই তাদের বিরুদ্ধে জিততে হলে দারুণ একটা প্ল্যানিং করতে হবে কোচ হুয়ান ফেরান্দোকে। সো তোমাদের মতে এই ম্যাচটা কোন দল জিততে পারে কমেন্ট করে জানিয়ে দিও। আর এটিকে মোহনবাগান দলের সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও, এবং যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে পারলে ভিডিওটিকে শেয়ার করে দিও। সো এই মূল্যবান ভিডিওটি দেখবার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই গাইজ, বাই।